হ্যালো বন্ধুরা, আপনি কি বন্ধন ব্যাংকের এটিএম কার্ডের পিন জেনারেট করতে চাচ্ছেন বাড়িতে বসে অনলাইনে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আপনার বন্ধন ব্যাংকের এটিএম কার্ডের পিন জেনারেট করার জন্য কোনো ব্রাঞ্চ বা কোনো এটিএম মেশিনে না গিয়েই আপনার রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে খুব সহজেই পিন জেনারেট করতে পারেন। অবশ্যই ভিডিওটিতে লাইক করুন, আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি 10 সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ ব্যাংক অ্যাকাউন্টের এটিএম কার্ডের পিন বলে কথা। যদি একটিও স্টেপ মিস করেন তাহলে ভিডিওটি বুঝতে আপনার অসুবিধা হতে পারে, এবং যদি পিন একটু উল্টো পাল্টা হয় তাহলে আপনারা নিজেই অসুবিধার মধ্যে পড়তে পারেন। তাই একটু সময় বের করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আপনার অ্যাড্রেসে যখন আপনার এটিএমের খামটি আপনার কাছে আসবে, তো এখানে কিন্তু আপনার অ্যাড্রেস দেওয়া থাকবে, এবং আপনারা যদি এটা ওপেন করেন তো সেক্ষেত্রে এখানে আপনার এটিএম কার্ড এবং একটা কিন্তু পেপার থাকবে, এবং এটা হচ্ছে এটিএম কার্ডটা। তো এই পেপারটিতে কিন্তু সুন্দরভাবে আপনার অ্যাড্রেস থেকে শুরু করে সমস্ত কিছু থাকবে, এবং কিভাবে পিন জেনারেট করবেন সেটাও ডিটেলসে এখানে বলে দেওয়া আছে। তো আপনারা যদি এখানে লক্ষ্য করেন, আপনার কাছে কিন্তু এখানে পিন জেনারেট করার জন্য একটা ফোন নাম্বার দিয়েছে, সেই ফোন নাম্বারে কিন্তু আপনাকে ডায়াল করে পিন নাম্বার জেনারেট করবেন। তো কোন ফোন নাম্বারটিতে আপনারা ডায়াল করবেন, তো উপরের দিকে একটা দেখতে পাচ্ছেন গ্রিন পিন নাম্বার, এখানে কিন্তু একটা ফোন নাম্বার দিয়েছে। তো আপনারা এই ফোন নাম্বারটিতে কিন্তু ডায়াল করবেন না, আপনারা আপনার রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে, এখানে দেখতে পাচ্ছেন দুটো মোবাইল নাম্বার দেওয়া আছে বা বন্ধন ব্যাংকের যে অফিসিয়াল নাম্বার, এই নাম্বার দুটিতে আপনারা ফোন করে কিন্তু আপনাদের এটিএম পিন জেনারেট করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে বা বন্ধন ব্যাংকের যে অফিসিয়াল ফোন নাম্বার দেওয়া আছে, এখানে কিন্তু এই নাম্বারটি দিয়েই আপনার রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে কিন্তু এই নাম্বারটিতে ডায়াল করবেন। তো যখনই আপনারা রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে ডায়াল করবেন, আপনার ডেট অফ বার্থ থেকে শুরু করে আপনার 16 সংখ্যার যে এটিএম কার্ডের পিন নাম্বার সেটা দিতে বলবে, আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন, এবং সমস্ত কিছু আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়েই আপনাদেরকে ডায়াল করে দেখাবো যে কীভাবে আপনারা এটি পিন জেনারেট করতে পারেন। তো বন্ধুরা, সর্বপ্রথমে আপনারা আপনাদের মোবাইলে যাবেন, মোবাইলে যাওয়ার পরে ডায়ালে যাবেন, ডায়াল অপশানে গিয়ে আপনাকে আমি যে শো করালাম বন্ধন ব্যাংকের অফিসিয়াল দুটো নাম্বার এটিএম পিন কার্ড জেনারেট করার জন্য, অবশ্যই সেই দুটো নাম্বারের মধ্যে একটি নাম্বার এখানে টাইপ করবেন এবং আপনার রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে ডায়াল করবেন। আপনার রেজিস্টার মোবাইল নাম্বার বলতে ব্যাংকের সাথে যেই মোবাইল নাম্বারটি আপনার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটি দিয়ে, তো অবশ্যই সেই মোবাইল নাম্বারটি দিয়েই ডায়াল করবেন। ডায়াল করার পরে আপনাকে প্রথমে ভাষা চুজ করতে হবে এখানে, এবং ভাষা চুজ করার পরে আপনার যে এটিএম কার্ডের 16 সংখ্যার নাম্বারটা, আপনি যদি এটিএম কার্ডের পিন জেনারেট করতে চান তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু 16 সংখ্যার কার্ড নাম্বারটা কিন্তু এন্টার করতে বলবে, এবং 16 সংখ্যার কার্ড নাম্বারটা যখনই আপনারা এন্টার করবেন আপনার কার্ড নাম্বারের নিচে আপনার যে একটা ভ্যালিড ডেট আছে সেটা কিন্তু আপনাকে দিতে হবে। ধরুন আপনার ভ্যালিড ডেট 10/26, তো এখানে যখন আপনি টাইপ করবেন তো আপনি কিন্তু এখানে স্ল্যাশ ব্যবহার করতে পারবেন না, তো ডাইরেক্ট আপনি 1026 ব্যবহার করবেন। তো এইভাবেই কিন্তু আপনার ডেট অফ বার্থটাও এখানে চাবে, তো আপনি কিন্তু আপনার ডেট অফ বার্থেও কোনো স্ল্যাশ ব্যবহার করতে পারবেন না। ধরুন আপনার যদি ডেট অফ বার্থ থাকে 1/1/2020, তাহলে কিন্তু আপনি এখানে ব্যবহার করবেন 01/01/2020, এইভাবে কিন্তু ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি এবং খুব ইজিভাবে আপনার পিন নাম্বারটি জেনারেট করতে পারবেন। তো আমি এখন ডায়াল করব এবং আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং মনোযোগ সহকারে শুনুন আমি ডায়াল করার পরে কি বলছে এখানে। वेलकम टू बंधन बैंक। बंधन बैंक में आपका स्वागत है। बंधन बैंक के आपके स्वागत जानाएं। टू कंटिन्यू इन इंग्लिश प्रेस 1। हिंदी में जारी रखने के लिए 2 दबाएं। बांग्लाय कथा बोलार जन्नो 3 प्रेस करूं। प्रिय ग्राहक, আমাদের IVR কল ফ্লো বদলে গেছে। অনুগ্রহ করে অপশনস মন দিয়ে শুনে আপনার প্রয়োজন বেছে নিন। যদি আপনার কার্ড চুরি বা হারিয়ে গিয়ে থাকে 1 প্রেস করুন। যদি আপনি বন্ধন ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন 2 প্রেস করুন। যদি আপনি একজন নতুন গ্রাহক হন এবং আমাদের প্রোডাক্ট ও ইন্টারেস্ট রেট সম্পর্কে জানতে চান 3 প্রেস করুন।
কোনো প্রতারণামূলক কার্যকলাপের অভিযোগ জানাতে হলে 4 প্রেস করুন। দয়া করে আপনার 14 সংখ্যার অ্যাকাউন্ট নম্বর বা 16 সংখ্যার ডেবিট কার্ড নম্বরটি অন্তর্ভুক্ত করুন। নতুন পিন তৈরি করতে 1 প্রেস করুন। পুরনো পিনটি বজায় রাখতে 2 প্রেস করুন। তো এখানে যদি আপনি নতুন পিন জেনারেট করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে 1 প্রেস করতে হবে। দয়া করে আপনার কার্ডের এক্সপায়ারি তারিখ MMYY ফরম্যাটে অন্তর্ভুক্ত করুন। দয়া করে আপনার ডেট অফ বার্থ DDMMYYYY ফরম্যাটে অন্তর্ভুক্ত করুন। আপনার পছন্দের একটি 4 সংখ্যার পিন অন্তর্ভুক্ত করুন। দয়া করে 4 সংখ্যার পিনটি পুনরায় অন্তর্ভুক্ত করুন। আপনার এটিএম পিনটি সাফল্যের সাথে তৈরি হয়েছে। দয়া করে ভবিষ্যতের সমস্ত লেনদেনে এই পিনটি ব্যবহার করুন। বন্ধন ব্যাংকে ফোন করার জন্য ধন্যবাদ। তো বন্ধুরা, এইভাবেই আপনি আপনার বন্ধন ব্যাংকের এটিএম কার্ডের পিন জেনারেট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এরকম ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন। ফাইনালি থ্যাঙ্কস ফর ওয়াচিং।